হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু স্পোর্টস বাইটস চ্যানেল। আপনার ডিভাইসটি ফুল স্ক্রিন করুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে কিন্তু মোহামেডানকে নিয়ে কিছু আপডেট তোমাদের দিয়ে দেবো, তো একদম ভিডিওটা শেষ অবধি দেখে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিং টং করে দিও ডেলি নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এবার ভিডিওটা দেখতে থাকো। প্রথমে মোহামেডান একজনের প্লেয়ার আপডেটটা দিয়ে দিই, তার নাম হচ্ছে আশির আক্তার। ইনি কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রায়ালে গেছিলেন এবং সেখানে কিন্তু ইস্ট বেঙ্গল কোচের এনাকে পছন্দ হয়নি, যার ফলে তাই কিন্তু পাঠিয়ে দেওয়া হয় এবং তিনি কিন্তু বর্তমানে মোহামেডান এসসিতে যোগ দিলেন এবং এই আই লিগে তিনি কিন্তু মোহামেডান এসসির হয়ে প্রতিনিধিত্ব করবেন। দেখুন, আশির আবার মোহামেডানে ফিরে এলো। নিঃসন্দেহে মোহামেডান ডিফেন্স শক্তি বৃদ্ধি করলো আশির আশাতে। সামনে বেশ কিছু টুর্নামেন্ট আছে, কি বলবে তুমি আশিরের আশা নিয়ে? একদমই, আশির লাস্ট আই লিগে মোহামেডান স্পোর্টিংয়ের জার্সি গায়ে ভালো ফুটবল খেলেছে, কিন্তু গতবারও আমরা ইস্ট বেঙ্গল থেকে ওকে লোনে নিয়েছিলাম, সেই জন্য ইস্টবেঙ্গল এবার শুরুতেই ওকে নিয়ে নিয়েছিল। কিন্তু আমরা আবার আশিরকে পেয়ে যাওয়ায় আমাদের টিমের স্ট্রেংথটা বাড়লো, ডিফেন্সে বিশেষ করে স্টপারে অরিজিৎ, ভাজ, বলবিন্দারের সাথে আশির এবং শাহিদ সাইন থাকলো, এটা আমাদের পক্ষে খুব ভালো হলো। এবং তার সাথে সাথে আমাদের সুজিত সাধু আছে যে স্টপারে খেলে এবং সাথে সাথে ও দুটো দিকে সাইড ব্যাক, দুটো সাইড ব্যাক খেলতে পারে। সেখানে আশির এসে থাক আশায় আমাদের ডিফেন্সের অনেক অনেক স্ট্রেংথ বেড়ে গেল। বন্ধুরা, এবার আসি মোহামেডানের ফুটসালের কথায়। তো তোমরা সবাই জানো আজকে কিন্তু মোহামেডানের গ্রুপ লিগের তৃতীয় ম্যাচ ছিল মোহামেডানের অর্থাৎ ফুটসালে, এবং সেখানে কিন্তু তারা জোথান ফুটসাল ক্লাবকে 5-1 গোলে হারিয়ে দিয়েছে এবং এই তৃতীয় জয়ের মাধ্যমে তারা কিন্তু 9 পয়েন্টে পৌঁছে গেল এবং তারা কিন্তু সেমিফাইনালে জায়গা করে নিল ফুটসাল চ্যাম্পিয়নশিপের। তো আজকের মোহামেডানের হয়ে ফাইব্রেট কিন্তু 3টি গোল করেছেন এবং হ্যাটট্রিক করেছেন, এছাড়াও কিন্তু হিল্টন, এছাড়া কিন্তু স্নিদিন, এই তিনজনই গোল করেছেন। তো মোহামেডানকে কিন্তু আমাদের তরফ থেকে অসংখ্য কংগ্রাচুলেশন সেমিফাইনালে পৌঁছানোর জন্য। এছাড়া তাদের সাপোর্টিং স্টাফ, প্লেয়ার এবং কোচের আমরা কিছু ভিডিও পেয়ে গেছি, সেগুলো তো আমরা দেখে নাও। Well, yes, it was a good match. We had a must-win situation. Even though we needed a draw, but to be on the safest side was to win. And by God's grace, we won the match and we scored like 5 goals. But we did concede one, that was by our own mistake, but that's okay. All the boys are raring to go into the semi-finals, may it be any team. So the God's grace is with us, and thank you all the fans of Mohammedan Sporting, especially the management who have been very much supportive, like Danish Bhai, Kamar Uncle, then Deepak Bhaiya, who has been giving us utmost hospitality here in Delhi. Thank you so much guys, and I know you will be still praying for us to win the championship. Thank you so much. Boys did brilliantly. The boys did brilliantly today to win the match by 5-1. It was a really tough match. Chanmari Zothan Futsal was a really tough team and we had to win today, you know, to make history and become the first team to reach the semi-finals of the Hero Futsal Club Championship. The boys played to perfection with the plan that we had, and congratulations to the boys, congratulations to the Mohammedan Sporting Club and congratulations to the fans. Thank you. আমি যেটা প্রথমে বলেছিলাম কি আমরা ম্যাচ বাই ম্যাচ দেখছি, আমরা ফার্স্ট ম্যাচ আমরা 9 গোলে জিতেছি, সেকেন্ড ম্যাচ আমরা 5-3 জিতেছি, আজকে আমরা 5-1 জিতেছি। তো এবারে সেমিফাইনালে আছে, নিশ্চয়ই সেমিফাইনালে একটা টাফ ম্যাচ বের, কিন্তু ম্যাচ বাই ম্যাচ আছে। আমাদের যে ছেলেরা যেভাবে হার্ডওয়ার্ক করছে, যেভাবে প্র্যাকটিস করছে, যেটা আমরা স্পোর্টস ক্লাবে যেটা জায়গা পেয়েছি প্র্যাকটিস করার জন্য খুবই ভালো, তাই আজকে তার ফলটা এখানে পাচ্ছি। আমরা এখানে প্র্যাকটিস করতে আসছি না, আমরা কিন্তু ওখানে রেগুলার প্র্যাকটিস, সুইমিং করছি, আমরা আইস বাথ নিচ্ছি ছেলেদেরকে, তাই একটা ফিটনেস লেভেলটা ঠিক আছে, কোচরাও খুব খাটছে। তাই আমি, আমার আশা আছে কি আমি ট্রফিটা বাংলায় নিয়ে যাব, এটা আমার খুবই আশা। কিন্তু ফার্স্ট ফুটসাল যেটা এএফএফ করেছে খুবই ভালো ভালো একটা ইভেন্ট হচ্ছে, আর এই ইভেন্টটা যদি আমি ফার্স্ট টাইম নিয়ে যাই বাংলাতে, এটা অনেক বড় উপহার হবে বাংলাবাসীর জন্য। এই বলে আমি কথা শেষ করি।